নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বেঙ্গল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যে প্রাইমারি টেটের যে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপ, সেই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো এই ফর্ম ফিল আপ আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং অনলাইন যে প্রসেসিং চার্জ, সেই চার্জ কত টাকা আপনাদের দিতে হবে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে, কারণ ইতিমধ্যে অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে এক্সাম ফর্ম ফিল আপ, সেই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং মোবাইল দিয়ে বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনি আবেদন করতে পারবেন। যদি মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান, ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখে নেবেন wbbpe.org, এটা লিখে সার্চ দিলেই আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে উপরে যে লিঙ্কটি রয়েছে, ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। তো আপনি এই অপশানের উপরে এই যে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে, ক্লিক হেয়ার অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে বলে রাখি, অ্যাপ্লিকেশন করার পর যদি আপনি অ্যাডমিন লগ ইন করতে চান তাহলে আপনি এইখান থেকে করতে পারবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এই অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজটি চলে আসবে। তো এখান থেকে দেখুন আপনি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট এটা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন ডান সাইডে অনেকগুলো অপশান পাবেন, এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে বা বুঝতে না পারেন, গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবার রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে এই অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এই অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অনস্ক্রিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে অপশানটি, আপনি আপনার যে বৈধ ইমেল আইডি রয়েছে ইমেল আইডি দেবেন এবং মোবাইল নম্বরটা দেবেন, দিয়ে দেওয়ার পরে আপনি সেন্ড ওটিপি অপশানের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, দেখুন এই যে ওটিপি সেন্ট অন ইয়োর মোবাইল নাম্বার। তো আপনি ওকে অপশানে ক্লিক করবেন এবং দেখুন এই যে ওটিপির ঘর রয়েছে ওটিপি অপশানে ক্লিক করে এই যে সাবমিট রয়েছে সাবমিট অপশানের উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ফর্ম চলে আসবে, যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, প্রথমে রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন তার প্রথম নেম দেবেন, মিডিল নাম যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই লাস্ট নেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ফাদার্স নেম অথবা মাদার্স নেম বা হাজব্যান্ড নেম, যদি মেয়ে হয়ে থাকেন বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম, আর যদি ছেলে হয়ে থাকেন বাবার নাম অথবা মার নাম দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থ অর্থাৎ ক্যান্ডিডেটের জন্ম তারিখ কত সেটা দিতে হবে, এখানে মোবাইল নম্বর অটোমেটিক থাকবে এবং ইমেল আইডিটা অটোমেটিক থাকবে, কারণ ওটা আমরা আগে দিয়ে এসেছি। এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন ক্যাটাগরি রয়েছে, আপনি এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবে সেই ক্যাটাগরি দেবেন, সাব ক্যাটাগরি কী রয়েছে সেটা দেবেন, আধার নম্বর এখানে দেবেন এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে দিয়ে দিতে হবে। যেটার পর এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপেড যদি হয়ে থাকেন তাহলে দেবেন, নহলে এখানে নো করে দেবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনার হাউসের নম্বর, ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এটা তেমন কিছু ব্যাপার নেই, এখানে আপনার পারমানেন্ট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এবার দেখুন পোস্টাল অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই যে টিক চিহ্নটি রয়েছে এই টিক চিহ্নে টিক দিয়ে দেবেন, তাহলে এই জায়গাটাও উপরে যেটা থাকবে সেটা চলে আসবে। আর যদি এটা আলাদা হয় এখানে টিক চিহ্ন না দিয়ে আপনি এই জায়গাটা হাউস নম্বর, ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে, তো এখানে দেখুন নেম অফ দ্য এক্সামিনেশান কোর্স অর্থাৎ কোনখান থেকে আপনি কোর্সটি কমপ্লিট করেছেন, ক্লাস 10, বোর্ডের নাম দিতে হবে কোন বোর্ড থেকে ক্লাস 10 পাস করেছেন, ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছেন সেটা দিতে হবে, এবং ফুল মার্ক কত মার্কের পরীক্ষা হয়েছিল সেটা দিবেন, এবং এখানে কত মার্ক আপনি পেয়েছেন অবটেইনড মার্ক কত মার্ক আপনি পেয়েছেন সেটা দিলে এখানে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে, 12 পাস কোন বোর্ড থেকে করেছেন সেটা দেবেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দেবেন, ফুল মার্কস দেবেন এবং কত মার্ক আপনি পেয়েছেন সেটা দিলে এখানে পার্সেন্টেজ চলে আসবে, গ্রাজুয়েশন যদি করা থাকে এখানে ইউনিভার্সিটি নাম দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, ফুল মার্ক কত মার্ক পেয়েছেন এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। চলে আসার পর দেখুন এখান থেকে গ্রাজুয়েশন টাইপ অপশানটি রয়েছে,
তো আপনি সিলেক্ট অপশন করবেন এবং এখানে অনার্স না জেনারেল অর্থাৎ অনার্স না পাস সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে তিনটে স্টার চিহ্ন রয়েছে, একটি ডিটেলস আর ম্যান্ডেটরি অর্থাৎ যেটাতে স্টার চিহ্ন থাকবে যে সমস্ত ঘরে সেটা সবাইকে ফিল আপ করতে হবে, যে ঘরগুলোতে দুটো চিহ্ন থাকবে সেই সমস্ত ঘরগুলো যারা বিএড করেছেন কিংবা অনার্স নিয়ে গ্র্যাজুয়েট করেছেন তাদেরকে এই দুটো যে স্টার চিহ্ন থাকবে তাদেরকে ফিল আপ করতে হবে, আর যেটা একটা থাকবে সেটা ম্যান্ডেটরি সবাইকেই করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে ট্রেনিং কোয়ালিফিকেশান একটি অপশন রয়েছে, দেখুন অনস্ক্রিনে দেখাচ্ছি কোন জায়গা থেকে আপনি ট্রেনিংটা করেছিলেন সেটা এখান থেকে দিতে হবে, অ্যাফেয়ার স্টেটটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে, এক্সামিনেশন বডি এলিজিবিলিটি বডি দিতে হবে, সেশন পাসিট অ্যাপিয়ারিং পাসিং এটা দিতে হবে, ইয়ার অফ পাসিং এগুলো আপনাকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে, দেখুন ক্যান্ডিডেট ফটো অ্যান্ড সিগনেচার শুড বি অফ ফাইল ফরম্যাট জেপিজি জেপিজি জেপিইজি অফ পিএনজি উইথ সাইজ বিটুইন 5 KB থেকে 100 KB মধ্যে আপনাকে জেপিজি জেপিইজি পিএনজি ফরম্যাটে রাখতে হবে। তো এখানে ক্যান্ডিডেট ফটো একটা পাসপোর্ট ফটো আপনাকে চুজ করতে হবে, আপনার ফাইল থেকে নিয়ে নেবেন যদি ফাইলে থাকে, ক্যান্ডিডেট সিগনেচার একটা দিতে হবে আপনাকে ফটো তুলে এবং 5 KB থেকে 50 KB মধ্যে আপনাকে ফটোটিকে রাখতে হবে। নিচের দিকে স্ক্রল করলে দেখুন দ্য ডকুমেন্ট মেনটেইন মেনশেন্ট বিলো শুড বি অফ ফাইল ফরম্যাট পিডিএফ জেপিজি জেপিজি অর পিএনজি ফটো 1 MB, এখানে আপনি পিডিএফও দিতে পারেন। এবার এখানে কী কী ডকুমেন্টের কথা বলা হয়েছে দেখুন, যে কোনো একটা দিবেন, ট্রেনিং ডকুমেন্ট ফাইনাল মার্কশিট পার্ট 1 মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশানের এর মধ্যে যে কোনো একটির ছবি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং 1 MB মধ্যে। এবার নিচের দিকে দেখুন আধার কার্ডের ইমেজ ফ্রন্ট সাইজ, এখানে আধার কার্ডের ইমেজ ফ্রন্ট সাইড আপনাকে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে 1 MB মধ্যে এবং আধার কার্ডের ইমেজ ব্যাক সাইড আপনাকে দিতে হবে 1 MB মধ্যে। দিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে যে সেভ অ্যাজ ড্রাফট অপশানটি রয়েছে, সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করলে আপনার এই পেজটি সেভ হয়ে যাবে, কারণ পরবর্তীতে যদি মনে হয় আপনার কোনো ভুল রয়েছে সেটাকে আপনি এডিট করতে পারবেন। এবার সেভ অ্যাজ ড্রাফট করার পর আপনি প্রিভিউ অপশানে ক্লিক করবেন, প্রিভিউ অপশানের উপরে ক্লিক করে আপনি ফর্মটি ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল রয়েছে কিনা বা কোনো ঘরটা ছাড়া রয়ে গেছে কিনা। সেটা করার পর প্রিভিউ অপশানে করে প্রিভিউ মানে দেখে নেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন, একটা চেকবক্স থাকবে সেই চেকবক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাকে পেমেন্টের অপশানে নিয়ে যাবে, এবার পেমেন্টের অপশানে গিয়ে আপনাকে পেমেন্টটা করে দিলেই আপনাকে একটা রিসিপ্ট কপি দেওয়া হবে এবং এই আইডি পাসওয়ার্ড দিয়ে ওই রিসিপ্টের মধ্যে আইডি পাসওয়ার্ড থাকবে, ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে এই ফর্মটিতে আসতে পারবেন। এবার দেখুন বন্ধুরা আমি অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশে চলে এসেছি, দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে দেখুন 14/10/2022 কিন্তু এই নোটিফিকেশানটি প্রোভাইড করা হয়েছে। এবার দেখুন এখানে নোটিফিকেশানে কী রয়েছে, দেখুন দুটো ওয়েবসাইট পাবেন, একটা WBBPE এবং একটি WBPPE, দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। এবার অ্যাপ্লিকেশান কতদিন ধরে চলবে দেখুন, এখানে কিন্তু দেখুন আজ অর্থাৎ 14 তারিখ বেলা 4টার সময় থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 14/10/2022 এবং এই অ্যাপ্লিকেশানটি চলবে 3/11/2022 পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটি চলবে। তো এর মধ্যে আপনাদেরকে কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022-এর যে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটিকে ফিল আপ করে দিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় প্রাইমারি টেটের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়।